আমার নাম হাসিবা খাতুন, আমি জিএনএম ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, দুবরাজপুর নার্সিং অ্যান্ড মেডিকেল রিসার্চ ইনস্টিটিউটের। তো আসুন আমাদের কলেজটা দেখাচ্ছি। তো আমাদের জিএনএম হচ্ছে 3 বছরের কোর্স, আর এখান থেকে বিএসসিও করানো হয়। আর জিএনএম এর ফ্যাসিলিটি অনেক কিছু আছে, আমাদের হোস্টেল ফ্যাসিলিটি আছে, স্কলারশিপ আছে, তারপর আমি হচ্ছে ডে স্কলার, আমি বাইরে থেকে যাতায়াত করি। তো আমাদের 10টা থেকে আসি, আমাদের 5টায় ক্লাস শেষ হয়, আমাদের এখানে ল্যাব হয়, প্র্যাকটিক্যাল হয়। আসেন দেখাচ্ছি, এখানে হচ্ছে এই যে আমাদের ফ্যাসিলিটি, সমস্ত কিছু এখানে দেওয়া আছে, অভিজ্ঞ ফ্যাসিলিটি, সুসম্পৃক্ত ক্যাম্পাস, সরকারি সুপার স্পেশালিস্ট হাসপাতালে প্রশিক্ষণের সুযোগ, 100% প্লেসমেন্ট, স্কলারশিপের সুবিধা, উন্নত মানের ল্যাব, আধুনিক লাইব্রেরি, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা। এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল। এই কিরে, তুই যাসনি? না, যাইনি, এলাম। আচ্ছা, বেশ, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল রুম, এটা হচ্ছে আমাদের ক্লাসরুম, ক্লাসরুমের ভিতরে আসেন। এখানে আমাদের ক্লাস হয়, আজকে আমাদের হার্টের ক্লাস হয়েছিল, তো আসেন। এটা হচ্ছে অ্যাডভান্স নার্সিং স্কিল ল্যাব, ওই সাইডে ফাউন্ডেশন ল্যাব আছে, ফান্ডামেন্টাল অফ নার্সিং ল্যাব আছে। আসেন, আরো অনেক ল্যাব এটা আছে হচ্ছে আমাদের ক্লাসরুম, তো এখানে আমাদের ক্লাস হয়, আজকে হার্টের ক্লাস হয়েছিল। তো এখন তো সবার ছুটি হয়ে গেছে, তাই সবাই চলে গেছে। এটা হচ্ছে অ্যাডভান্স নার্সিং স্কিল ল্যাব, ওই সাইডে ফান্ডামেন্টাল অফ নার্সিং ল্যাব আছে, আর অনেক ল্যাব আছে, এদিকে আছেন। এই সারিনা, সারিনা এসে এদিকে ল্যাব দেখিয়ে দেবে, এসে। হ্যাঁ, নিশ্চয়ই আসুন না, আপনাদের থেকে আমি আমাদের ল্যাবটা দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের কমিউনিটি হেলথ নার্সিং ল্যাব, যেটা আমাদের প্রোভাইড করা হয় রুরাল এরিয়াতে, যেখানে আমরা হোম ভিজিট করি, যেখানে মাইনার যেগুলো ইলনেস গুলো থাকে সেগুলো আমরা ফ্যাসিলিটি কেয়ার, নার্সিং কেয়ার যেটা হয় সেটা আমরা প্রোভাইড করে থাকি। এই ব্যাগগুলো আমাদেরকে প্রোভাইড করা হয়, এই ব্যাগ নিয়ে আমরা সেই রুরাল এরিয়া, গ্রাম সাইডে ওইদিকে গিয়ে আমরা সেই কাজগুলো করে থাকি। আরেকটা ল্যাব আছে, আপনাকে দেখাচ্ছি, আসুন আপনারা। এখনো অনেক ল্যাব আছে। এটা বলবো, হুম, বলো। এই যে এটা হচ্ছে প্রি ক্লিনিক্যাল সায়েন্স ল্যাব, এখানে আমাদের অ্যানাটমি যত রকম তথ্য থাকে সেসব নিয়ে এখানে আলোচনা করা হয়। এখানে স্কেলিটন আছে, এখানে সব রকম আমাদের হিউম্যান, এটা এটা স্টাডির জন্য, আমাদের স্টাডির জন্য কাজে কোনটা লাগে, কি বোন সেইগুলো দেখার জন্য, স্ট্রাকচার কেমন আমাদের, অ্যানাটমিক্যাল স্ট্রাকচার সেই জন্য। না না, ভয় লাগে না, অ্যাট ফার্স্ট টাইম একটু নার্ভাস ফিল করেছিলাম, কিন্তু যখন এই ডিউটির সাথে, এই সবকিছুর সাথে মিলেমিশে গেলাম, তখন বেশ আনন্দের একটা গর্ববোধ হয় যে আমরা এভাবে নার্সিং কেয়ার সবকে দিতে পারছি। ইভেন আমাদের ম্যামরাও খুব হেল্পফুল, আমাদেরকে খুব ভালোভাবে প্রত্যেকটা জিনিস বোঝায়। হ্যাঁ, দেখেন, দেখুন, এটা হচ্ছে স্কিনের স্কিন স্ট্রাকচার, স্ট্রাকচার, এটা এটা এগুলো হলো হচ্ছে ব্রেন, ব্রেনের, ডাইজেস্টিভ এটা সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম, এটা হচ্ছে আমাদের আই আই, এটা হচ্ছে ইউরিনারি ইউরিনারি সিস্টেম, সিস্টেম, এটা ইয়ারের ফাংশন আছে, এটা হচ্ছে ছোট বাচ্চাদের স্কেলেটাল, স্কেলিটন, এটা হচ্ছে হিউম্যান হার্ট। তোমাদের কোন ইয়ার চলছে এখন? আমাদের আমাদের জিএনএম ফার্স্ট ইয়ার, জিএনএম ফার্স্ট ইয়ার, ফার্স্ট ইয়ার চলছে। কিছু শিখে গেছো দেখছি এখন থেকেই একদম। হ্যাঁ, আর তোমরা কি সবাই হোস্টেলেই থাকো এখানে? না না, ও আমি বাইরে থেকে স্কলার, আছি, আমি হোস্টেলে থাকি। হ্যাঁ, আমাদের হোস্টেল তো এখানেই, আসুন দেখাচ্ছি। আমাদের কলেজের সামনেই আমাদের হোস্টেলটা আছে, সেখানে সমস্ত কিছুই প্রোভাইড করা হয়, একদম সকাল থেকে রাত অব্দি যা যা দরকার পড়ে। আপনাকে দেখাচ্ছি, আসুন এদিকে, ওই যে আমাদের হোস্টেলটা ওইখানটাতে, একদম কলেজের, ওই যে একদম কলেজের সামনেই আমাদের হোস্টেল। এখানে আমরা যাতায়াত করতে হয় না আমাদেরকে, এখান থেকে সুবিধা হয় আসা যাওয়া করতে, আর হোস্টেলে সমস্ত রকম ফ্যাসিলিটি আছে, খাবার দাবার থেকে শুরু করে সমস্ত কিছু, লাইটিং, সমস্ত কিছু ফাংশন সুন্দরভাবে রাখা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের একটা সুন্দর ক্যাম্পাসও আছে, যেখানে, হ্যাঁ, আর সবসময় কি ডিউটির পর এসে নিয়ে ক্যাম্পাসে বেশ ভালো লাগে একটু বসে থাকতে আর কি। তারপর আবার অন্য কিছু যদি খেতে ইচ্ছে করে সেসব জিনিস এখানে ফ্যাসিলিটি আছে,
যেমন এখানে একটা ক্যান্টিনে তো আমাদের খাওয়া দাওয়া হয়, প্লাস একটা ক্যাফে আছে যেখানে সব রকম খাবার দাবার, আপনি চাইনিজ বলুন যেমন খাবার বলবেন ইচ্ছা মতো খাবারও সেখানে প্রোভাইড করা হয়। এখানে খুবই সুন্দর একটা আবহাওয়া, খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট, খুব ভালো, যেখানে শুধু আমি এক্সপিরিয়েন্স করছি তা নয়, এটা আমাদের হোস্টেল এই সাইডে আর আমি এক্সপিরিয়েন্স করছি। আর আমি রেকমেন্ড করবো সমস্ত স্টুডেন্টদেরকে যারা ইচ্ছুক ভর্তি হতে, তারা অবশ্যই এখানে কন্ট্যাক্ট করুন, আর খুব ভালো একটা আমাদের আমাদের কলেজও ভীষণ ভালো, খুব ভালোভাবে আমাদেরকে স্যাররা ম্যামরা টিচ করেন, খুব ভালোভাবে আমাদের ম্যানেজমেন্টও ভীষণ হেল্পফুল, আমাদের ম্যামরাও ভীষণ হেল্পফুল, আমরা যেটা বুঝতে পারি না সেটা আমাদেরকে বারবার বলে বুঝিয়ে দেয় যে আমাদের কোথায় প্রবলেম হচ্ছে, আমরা কোথায় বুঝতে পারছি না, খুব হেল্পফুল। আমাদের এখানে শেষ করছি ভিডিও, পরে আবার তোমাদের সাথে দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। বাই বাই। আজকের যে ভিডিওটি দেখলেন এটা হচ্ছে দুবরাজপুর নার্সিং অ্যান্ড মেডিকেল রিসার্চ ইনস্টিটিউটের ভিডিও। এটা হচ্ছে WBNC অ্যান্ড INC অ্যাপ্রুভ একটি নার্সিং কলেজ, খুবই অল্প ফি স্ট্রাকচারের মধ্যে, সুসুন্দর পরিবেশের মধ্যে একটা ভালো এডুকেশন যদি আপনারা চাইছেন সেক্ষেত্রে কবিগুরু শহর বীরভূমের লালমাটির দুবরাজপুরেই আপনারা এই কলেজটি পেয়ে যাবেন। যদি আপনাদের ভর্তি বা কোর্স ফি সম্পর্কে কোনো ডাউট থাকছে আপনারা ডিসপ্লের নাম্বারে যত তাড়াতাড়ি পারেন যোগাযোগ করুন, কারণ অলরেডি কিন্তু GNM-এর রেজাল্ট পাবলিশ হয়ে গেছে এবং কাউন্সিলিং প্রক্রিয়াও খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাচ্ছে। এবছর কিন্তু স্কলারশিপ ফিজের মাধ্যমে মাত্র 1,99,000 টাকায় আপনারা GNM নার্সিং কোর্স পড়তে পারবেন দুবরাজপুর নার্সিং অ্যান্ড মেডিকেল রিসার্চ ইনস্টিটিউটে। বিস্তারিত জানতে ডিসপ্লের নাম্বারে আজকেই আপনারা কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন। ধন্যবাদ, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর মনের মধ্যে যে কোনো মন্তব্য থাকলে অবশ্যই সেটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আর নির্দ্বিধায় ডিসপ্লেতে দেখতে পাওয়া নাম্বারে সরাসরি কলেজ কর্তৃপক্ষের সাথে আপনারাও যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।